করিমগঞ্জ থেকে বাজারের পথে ত্রিপুরার চূড়ায় বাড়িতে জব্দ বলিরু বোঝাই 6 কোটি টাকার নেশা জাতীয় ইহাবা ট্যাবলেট। আটক দিন করিমগঞ্জ থেকে বাজারের পথে ত্রিপুরার চূড়ায় বাড়িতে ধরা পড়ল বলিরু গাড়ি বোঝাই প্রায় 6 কোটি টাকার নেশা জাতীয় ইহাবা ট্যাবলেট। এতে আটক করা হয়েছে গাড়ি চালক সহ 3 জনকে। এই মর্মে উত্তর ত্রিপুরার তৎপর পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান যে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের নাকা চেকিং এ ড্রাগ সহ পাচারকারীরা ধরা পড়ে। তিনি আরো জানান, শুক্রবার রাতে পুলিশের কাছে আগাম খবর ছিল যে ত্রিপুরার সোনামুরা এলাকার একটি নেশা পাচারকারীর দল লাগোয়া অসম রাজ্যের করিমগঞ্জ জেলার একটি স্থান থেকে সর্বনেশার ড্রাগস সংগ্রহ করে ত্রিপুরায় পৌঁছাবে। পরে তারা ড্রাগসগুলি অন্যত্র পাচারের মতলবে ছিল এমন খবরে পুলিশ তৎপর হয়ে ওঠে। শনিবার কাকভোরে TR-01F-2938 নম্বরের বলেরো গাড়িটি আসাম সীমান্ত টপকে ত্রিপুরার চোরাই বাড়ি থানার সামনে পৌঁছালে গাড়িটিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ। এতে বলেরো গাড়ির নিচের অংশে একটি বিশেষ খোপ থেকে বিভিন্ন প্যাকেটে 60,000 নেশা জাতীয় ইহাবা ট্যাবলেট উদ্ধার হয়, যার কালো বাজারি মূল্য আনুমানিক 6 কোটি টাকার মতো হবে। একান্ডে গাড়ির চালক সহ অন্য 2 পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের নাম যথাক্রমে শুভঙ্কর দেবনাথ, ইদ্রিস আলী ও রজত পাল। ধৃতদের প্রত্যেকের বাড়ি ত্রিপুরার সোনামুরা এলাকার ধনপুরে। এদের বিরুদ্ধে এনটিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আসামের করিমগঞ্জ থেকে এস এম জাহিরা পাসের প্রতিবেদন, সময় ত্রিপুরা। প্রথমে আমি আপনাদের মাধ্যমে ধর্মনগরবাসীকে ধন্যবাদ দিতে চাই। যদিও খবরটা এসেছে সোনামুরা থেকে, পাশাপাশি ত্রিপুরার মানুষ, রাজ্য সরকার যেমন নেশামুক্ত ত্রিপুরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট প্রচেষ্টা করছেন, পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীও চায় যে যুব সমাজ এই নেশার করাল গ্রাস থেকে মুক্ত হোক। এই আজকে যে খবরটা এটা সোনামুরা থেকে এসেছিল আমার কাছে, গাড়িটার ডিটেলস দেওয়া হয়েছিল। এই গাড়িটা কালকে রাত্রেবেলা 12টার দিকে গিয়েছে আসামে। তো আজকে সকালবেলা ভোর রাত্রে গাড়িটা মাল নিয়ে এসেছে, তো আমরা ধরেছি। গাড়ির থেকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন হলো শুভঙ্কর দেবনাথ, 2 নম্বর ইদ্রিস মিয়া, আর 3 নম্বর হলো রজত পাল। তাদের 3 জনের বাড়ি সোনামুরা ধনপুরে। গাড়ির থেকে একটা বোলেরো গাড়ি, গাড়িটার নাম্বার হলো TR-01F-2938। এই বোলেরো গাড়ির থেকে আপনাদের সামনে 60,000 ইয়াবা ট্যাবলেট ধরা হয়েছে। এটা মারাত্মক নেশা সামগ্রী। একটা ট্যাবলেটের দাম 1,000, তো 60,000 দাম হলো 6 কোটি টাকা। অনেক মানুষ বেঁচে যাবে, নতুবা অনেককে এগুলি শুধু যে এগুলি নেশা করে এমন না, এগুলি খাওয়ার পরে মানুষের ক্রাইম করে। বিশেষ কিছু ক্রাইম আছে যেগুলি এগুলি খাওয়ার পরে মানুষকে ইনস্টিগেট করে ক্রাইম করার জন্য। তো ত্রিপুরাতে ক্রাইমও কমবে এবং এই ধরনের প্রচেষ্টা সামনের দিনও জারি থাকবে। স্যার কোথার থেকে এনেছে আমি আসাম পুলিশের সঙ্গে এখন যোগাযোগ করব, বাকিটা আপনাদের কাছে বলবো না ইনভেস্টিগেশনের স্বার্থে। স্যার মানুষ যথেষ্ট ভালো, তারা পুলিশের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, তারা খবর দেয়। আসার পরে 2-3টা অপারেশন করেছি, এটা পাবলিকের খবরের উপর ভিত্তি করেছি। আশা করি যে পাবলিকের সাহায্য নিয়ে ত্রিপুরাকে নেশামুক্ত করবো। ধন্যবাদ। আপনি কি সোনামুরায় খাওয়ার জন্য ভালো হোটেল খুঁজছেন? তাহলে আজই চলে আসুন হোটেল গ্রিন পার্কে। এখানে রয়েছে ভাত, সবজি, রুই, কাতল, ট্যাংরা, ইলিশ সহ সব ধরনের মাছ, এমনকি মুরগির মাংস ও খাসির মাংস। তাছাড়া রয়েছে তন্দুরি রুটি, তন্দুরি চিকেন, চাইনিজ খাবার, চিকেন ফ্রাইড রাইস, বাটার চিকেন, পনির বাটার চিকেন এবং সকালবেলার সকল ধরনের টিফিন। আমাদের ঠিকানা সোনামুরা ইলেকট্রিক অফিসের বিপরীতে, যোগাযোগ 6369446361 অথবা 6380437990। তাছাড়া আমাদের এখানে রয়েছে হোম ডেলিভারি ও জন্মদিন উদযাপনের সুব্যবস্থা।